সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে উপস্থিত হয়েছি এইচএসসি এর আইসিটি অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। অর্থাৎ আজকে আলোচনা করব কোডিং বা কোড সম্পর্কে। আমরা এখানে দেখতে পাচ্ছি কোড অর্থাৎ কম্পিউটার কোড বা কম্পিউটার কোডিং সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করি কোড কত প্রকার। কোড প্রথমত দুই প্রকার, এখানে দেখতে পাচ্ছি যে নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। আমরা কোডের প্রকারভেদ আলোচনা করার পর বিস্তারিত আমরা আলোচনা করব, প্রত্যেকটা কোডের অঙ্কসহ আমরা বিস্তারিত বিশ্লেষণ করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। হয়তো ক্লাসটি একটু দীর্ঘায়িত হতে পারে, কিন্তু ক্লাসটি খুবই মূল্যবান, ক্লাসটি দেখলে অনেক উপকৃত হবে সবাই। তো এখানে দেখতে পাচ্ছি নিউমেরিক কোড। নিউমেরিক কোড আবার তিন প্রকার, এক বিসিডি কোড, দুই অক্টাল কোড, তিন হেক্সাডেসিমিল কোড। তারপর আমরা দেখতে পাচ্ছি আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড আবার তিন প্রকার, এসকি কোড, ইবিসিডি আইসি কোড, তারপর তিন হচ্ছে ইউনিকোড। আবার বলছি, নিউমেরিক কোড তিন প্রকার, বিসিডি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমিল কোড। এক বিসিডি, দুই অক্টাল, তিন হেক্সাডেসিমিল কোড। আলফা নিউমেরিক কোড আবার তিন প্রকার, এক এসকি কোড, দুই ইবিসিডি আইসি কোড, তিন ইউনিকোড। এখন আলোচনা করছি কোড কি বা কোডিং কি। সর্বপ্রথম আমরা কোডিং সম্পর্কে জেনে নেই। কোড হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত প্রতিটি সংখ্যা, চিহ্ন, বর্ণ বা বিশেষ চিহ্ন একটি বিশেষ ক্যারেক্টার হিসাবে পরিচিত। কম্পিউটারে প্রক্রিয়াকরণের জন্য প্রতিটি বিটের সমন্বয়ে গঠিত সংখ্যা বা বর্ণ বা চিহ্নসমূহকে বিভিন্ন প্রকারের কোডের মাধ্যমে প্রকাশ করা হয়। কোডকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আবারও বলছি কোড কি। কোড হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন চিহ্ন, বর্ণ, সংখ্যাগুলো কম্পিউটার যে পদ্ধতিতে তৈরি করে বা প্রকাশ করে তাকে কোডিং বা কোড বলে। অর্থাৎ অঙ্ক, বর্ণ এবং অন্যান্য চিহ্ন নির্দেশ করার জন্য ব্যবহৃত বিটের বিন্যাসকে কোড বলে। এখন আমরা আলোচনা করছি নিউমেরিক কোড। অর্থাৎ নিউমেরিক কোড কি। বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক চিহ্নকে বাইনারিতে প্রকাশের জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে নিউমেরিক কোড বলে। আবারও বলছি, বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে ব্যবহৃত সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করার যে পদ্ধতি তাকে নিউমেরিক কোড বলে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বিসিডি বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, অক্টাল অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, হেক্সাডেসিমিল হেক্সাডেসিমিল থেকে বাইনারিতে রূপান্তর। এই বিসিডি, অক্টাল এবং হেক্সাডেসিমিল সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ক্লাস আছে, চ্যানেল থেকে দেখে নিতে পারবে এই ক্লাসগুলো। এই হচ্ছে নিউমেরিক কোড। তারপর আলোচনা করছি আমরা আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড কি তা জেনে নেই। তো আলফা নিউমেরিক কোড হচ্ছে এ বি সি ডি ইত্যাদি, এ থেকে জেড পর্যন্ত, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, জিরো থেকে নাইন পর্যন্ত। তাছাড়া যোগ বিয়োগ, গুণ ভাগ চিহ্ন, এট দ্য রেট, হ্যাশ, স্টার ইত্যাদি চিহ্ন, পার্সেন্টেজ চিহ্ন ইত্যাদি সকল প্রকারের চিহ্ন, অঙ্ক, বর্ণ যে পদ্ধতিতে কম্পিউটার চিনে বা যে পদ্ধতিতে কম্পিউটার বুঝতে পারে যে এটি এ, এটি বি, এটি সি, এটি জিরো, এটি নাইন, এই সংখ্যাটি একশো, এই সংখ্যাটি এট দ্য রেট, এই চিহ্নটি এট দ্য রেট, এই চিহ্নটি স্টার চিহ্ন, এই চিহ্নটি হ্যাশ চিহ্ন, এই পদ্ধতিকে আলফা নিউমেরিক কোড বলা হয়।
ए होते जेड एवं शून्य होते नय जुग वियोग गुण भाग चिन्ह आश्चर्यबोधक चिन्ह प्रश्नबोधक चिन्ह अर्थात सकल विराम चिन्ह एट द रेट हैश डॉलर चिन्ह टाकार चिन्ह पार्सेंटेज चिन्ह एर जन्य व्यवहृत कोड के आलफा न्यूमेरिक कोड बोला है अर्थात वर्ण चिन्ह अंक इत्यादि जन्य व्यवहृत कोड के आलफा न्यूमेरिक कोड बोला है। आशा करी आलफा न्यूमेरिक कोड सम्पर्के परिष्कार हो गेछे। आलफा न्यूमेरिक कोड तीन प्रकार एसकी कोड एक दुई इबीसी डीआईसी कोड तीन यूनिकोड। आमरा एखन प्रत्येक प्रकार कोड सम्पर्के आलादा आलादा विश्लेषणमूलक आलोचना करछि। सर्वप्रथम आलोचना करछि न्यूमेरिक कोडेर एकटी प्रकार हच्छे बीसीडी कोड। एखाने देखते पाच्छि बीसीडी कोड तो उदाहरण देया आछे एखाने देखते पाच्छि 459 एटी एकटी दशमिक संख्या एइ जे 10 भित्ति এই সংখ্যাকে আমরা বিসিডি কোডে রূপান্তর করব অর্থাৎ বাইনারি কোডে রূপান্তর করব। আমরা সহজে বিভাজন পদ্ধতির আশ্রয় নেব। আমরা এখানে লিখলাম 4 এখানে 5 এখানে 9 অর্থাৎ 4 5 9 এই সংখ্যাগুলোকে একটি দূরত্ব বজায় রেখে বসালাম যাতে খুব সহজে আমরা বাইনারি কোড বের করতে পারি। আমরা জানি যে বিসিডি কোডকে 4 সংখ্যায় রূপান্তর করতে হয়। আমরা এই দিক থেকে রূপান্তর শুরু করব। এখানে 9 আমরা 9 কে 4 সংখ্যায় রূপান্তর করলাম। স্ক্রিনে একটি চার্ট দেয়া আছে, চার্টে স্পষ্টভাবে উল্লেখ আছে স্ক্রিনে একটি চার্ট দিয়ে দিয়েছি চার্টে স্পষ্টভাবে উল্লেখ আছে দশমিক কোন সংখ্যায় বাইনারি কত হয়। তাহলে আমরা জানি যে 9 সমান 1001 অর্থাৎ 1001, 5 সমান 0111 এক অর্থাৎ 101, 4 সংখ্যায় যেহেতু বিভাজন তাই শূন্য বসাতে হয়েছে, 4 সমান 0100 অর্থাৎ 100, যেহেতু 4 সংখ্যায় বিভাজন তাই এখানে শূন্য বসাতে হয়েছে। আমরা এই সংখ্যাগুলোকে একত্রিত করলাম অর্থাৎ 459 এই দশমিক সংখ্যাগুলোকে যদি আমরা রূপান্তর করি তাহলে পাবো 0100101 1001 বাইনারি সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাগুলোকে এই দশমিক সংখ্যাগুলোকে আমরা রূপান্তর করে বাইনারি সংখ্যা হিসাবে এই অংশটি বা এই সংখ্যাগুলো পেলাম। আর এই সংখ্যাই হচ্ছে বিসিডি কোড অর্থাৎ বাইনারি কোডের ডিসএমএল। এখন আলোচনা করছি অক্টাল কোড। এখানে দেখতে পাচ্ছি অক্টাল কোড। অক্টাল কোড হচ্ছে অক্টাল সংখ্যার প্রতিটি সংখ্যাকে সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তর করার নাম হচ্ছে অক্টাল কোড। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি একটি উদাহরণ। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি উদাহরণ 25। 25 সংখ্যাটি বাইনারিতে দেয়া, 25 সংখ্যাটি দশমিকে দেয়া আছে। আমরা এই 25কে প্রথমে বাইনারিতে রূপান্তর করলাম। আমরা ইতিপূর্বে বাইনারি ক্লাসগুলো নিয়েছি অর্থাৎ বাইনারিতে কীভাবে রূপান্তর করতে হয়, অক্টালে কীভাবে রূপান্তর করতে হয়, হেক্সাডেসিমেলে কীভাবে রূপান্তর করতে হয়। আমাদের চ্যানেলে এই সম্পর্কে অনেক ক্লাস আছে, আমাদের চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবে। আমরা এই 25কে বাইনারিতে রূপান্তর করলাম। আর বাইনারিতে রূপান্তর করার পর আমরা এই সংখ্যাগুলোকে আবার অক্টালে রূপান্তর করলাম। এই 25কে বাইনারিতে রূপান্তর করলে হয় 1101। আর এই 1101কে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে হয় 31। এই 31কে যদি আবার আমরা রূপান্তর করি তাহলে হবে 011001। অর্থাৎ এই হচ্ছে অক্টাল কোড পদ্ধতি। এখন আলোচনা করছি হেক্সাডেসিমেল কোড সম্পর্কে। আমরা এখানে দেখতে পাচ্ছি হেক্সাডেসিমেল কোড উদাহরণ। এই এখানে একটি উদাহরণ দেওয়া আছে 25। 25 সংখ্যাটি দশমিকে আর এই 25কে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। এই 25এর মান হচ্ছে 11001। আর এই সংখ্যাগুলোকে আমরা পরবর্তীতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করলাম। আর এই সংখ্যাগুলোকে আমরা যদি হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করি তাহলে হবে 19। এখানে 16 দেওয়া আছে অর্থাৎ এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা। তারপর আমরা এই 19কে আবার রূপান্তর করলাম বাইনারিতে তাহলে হলো 0001001 অর্থাৎ হেক্সাডেসিমেল কোড তৈরি হয়ে গেছে। হেক্সাডেসিমেল
কে বাইনারিতে রূপান্তর এবং দশমিককে বাইনারিতে রূপান্তর এই রূপান্তরিত অনেক ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে আছে, এই চ্যানেল থেকে দেখে নিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করছি এসকি কোড অর্থাৎ আলফা নিউমেরিক কোডের একটি প্রকারভেদ হচ্ছে এসকি কোড। এসকি কোড কি? এসকি কোড হচ্ছে এমন একটি কোডিং ব্যবস্থা যেটা 128টি অদ্বিতীয় অঙ্ক অক্ষর ও চিহ্নকে প্রকাশ করতে পারে নির্দিষ্ট করে। আরও বিশ্লেষণ দিচ্ছি এসকি কোডের। যে কোডের ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট এবং বাম দিকের 3টি বিটকে জুন বিট হিসেবে ধরা হয় তাকে এসকি কোড বলে। এসকি শব্দ সংখ্যক এসকি কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আর খুব সংক্ষেপে যা বোঝায় অর্থাৎ 128টি অক্ষর বর্ণ বা চিহ্নকে যে কোডের মাধ্যমে খুব সহজে প্রকাশ করা যায় তাকে এসকি কোড বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি এ সমান সমান 100001 অর্থাৎ এ এর মান হচ্ছে এই সংখ্যাগুলো, এই কোডগুলো। বি এর মান হচ্ছে 100010 অর্থাৎ একে যদি আমরা কম্পিউটারে লিখি তাহলে কম্পিউটার কিন্তু এ বোঝে না, কম্পিউটার তার বিশ্লেষণী সূত্র দ্বারা বুঝতে পারে যে 100001 অর্থাৎ এ এর মান হচ্ছে এইগুলো, বি এর মান হচ্ছে এইগুলো। আর এই পদ্ধতিকে এসকি কোড বলা হয়। এখন আলোচনা করছি ইবিসিডিআইসি কোড। ইবিসিডিআইসি কোড বলতে আমরা বুঝি আমেরিকান এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডিসিমেল ইনফরমেশন কোড। আবার বলছি এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডিসিমেল ইনফরমেশন কোড। এই কোড হচ্ছে এমন একটা পদ্ধতি যে কোডের মাধ্যমে 256টি অক্ষর বর্ণ বা চিহ্নকে নির্দিষ্ট করে প্রকাশ করা যায় অর্থাৎ কম্পিউটার 256টি অক্ষর বর্ণ বা চিহ্নকে এই কোডের মাধ্যমে খুব সহজে প্রকাশ করতে পারে। আমরা যদি কম্পিউটারে এ লিখি কিন্তু এই কোডের মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে 110001 অর্থাৎ কম্পিউটার কিন্তু একে চেনে না, সে এই কোডিং ব্যবস্থাটা চেনে। আর আমরা এ লেখার পর কম্পিউটার যা বুঝে তা হচ্ছে 110001। আমরা যদি এন লিখি কম্পিউটারে তাহলে কম্পিউটার বুঝে 101010100 ইত্যাদি। সুতরাং এই কোডের মাধ্যমে 256টি অক্ষর বর্ণ বা চিহ্নকে বা প্রতীককে প্রকাশ করা যায়। এখন আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ একটি কোড অর্থাৎ ইউনিকোড। আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিকোড। ইউনিকোড হচ্ছে বিভিন্ন ছোট বড় ভাষাকে কম্পিউটারে প্রকাশ করতে যে সিস্টেম বা পদ্ধতি অনুসরণ করা হয় তাকে ইউনিকোড বলে। অর্থাৎ যে কোনো ভাষাকে কম্পিউটারকে চিনিয়ে দেওয়ার জন্য বা যে কোনো ভাষার বর্ণকে কম্পিউটারকে চিনিয়ে দেওয়ার জন্য বা যে কোনো ভাষার লেখা বা যে কোনো ভাষার লিপি বা যে কোনো ভাষার প্রতীক যদি আমরা কম্পিউটারকে চেনাতে যাই তাহলে আমরা এই ইউনিকোড ব্যবহার করতে হবে। ইউনিকোড হচ্ছে, ইউনিকোড বলতে 65,536টি অদ্বিতীয় অক্ষর বর্ণ বা প্রতীক চিহ্নকে সহজে প্রকাশ করার পদ্ধতি অর্থাৎ কম্পিউটার আমরা যদি অ লিখি কম্পিউটার কিন্তু অকে চেনে না। আমরা এই অকে যদি কম্পিউটারকে চেনাতে হয় তাহলে আমরা এই ইউনিকোডের সাহায্য নিতে হয়। আমরা যদি লিখি ব, বকে কম্পিউটার চেনে না, বকে যদি আমরা কম্পিউটারকে চেনাতে হয় তাহলে আমরা এই ইউনিকোডের সাহায্য নিতে হয়। অনুরূপভাবে আমরা যদি ক লিখি, গ লিখি, বর্গীয় জ লিখি ইত্যাদি লিখি অথবা যে কোনো একটি প্রতীক লিখি তাহলে আমরা
प्रतीक वर्ण अक्षर चिन्ह के जो कंप्यूटर के चेनाते हो ताहले जे कोडिंग सिस्टेमेर माध्यमे चेनाते होबे ता होच्छे এই ইউনিকোড। আমরা যদি যোগ চিহ্ন লিখি, বিয়োগ চিহ্ন লিখি, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন লিখি, আমরা যদি পার্সেন্টেজ চিহ্ন লিখি, তাহলে এই ইউনিকোডের মাধ্যমে এই কম্পিউটারকে এই চিহ্নগুলোকে চেনাতে হবে এবং খুব সহজে প্রকাশ করতে পারব। তো ইউনিকোড এমন একটি ব্যবস্থা বা এমন একটি সিস্টেম, অর্থাৎ পৃথিবীর সকল ভাষাকে যে পদ্ধতির মাধ্যমে আমরা কম্পিউটারকে চেনাতে পারি, যে পদ্ধতির মাধ্যমে আমরা কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাকে ইউনিকোড বলে। যেমন এখানে একটি উদাহরণ দিয়েছি আমি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কম্পিউটার কিন্তু এই বাক্যগুলো বা এই শব্দগুলো বা এই বর্ণগুলো চেনে না। আমরা যদি এই বর্ণগুলোকে বা এই সেন্টেন্সকে কম্পিউটারের মাধ্যমে লিখতে চাই, তাহলে কম্পিউটার কিন্তু এই ইউনিকোড ব্যবহার করে সে একটি কোডিং পদ্ধতিতে এই বর্ণগুলোকে চেনে, আর আমরা দেখতে পাই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি কোডিং ব্যবস্থা বা কোডিং সিস্টেম বা কোড, কম্পিউটার কোড সম্পর্কে ধারণা পাল্টে যাবে। আজকের এই ক্লাসটি সবার কাছে ভালো লাগবে, সবাই এই ক্লাসটাকে কিছু না কিছু অর্জন করতে পারবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।